প্রশ্নের মুখে এসএসকে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা, তদন্তের গতি প্রকৃতি বদলে সাহায্য এক শ্রেণীর চিকিৎসকদের, হাইকোর্টে নজিরবিহীন বক্তব্য বিচারপতি, হিপোক্রেটিক ওথ নিয়ে কি করছেন চিকিৎসকেরা? এবার কি তাহলে এসএসকে হাসপাতালের মুখ পুড়ল? কলকাতা হাইকোর্টের নজিরবিহীন বক্তব্য সে কথাকেই ইঙ্গিত করছে। চিকিৎসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাংক শাল কোর্টের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। নজিরবিহীনভাবে বিচারপতি নির্দেশ দিলেন পার্থকে ভুবনেশ্বর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হোক। সেখানে রাজ্য শিল্পমন্ত্রীর শারীরিক পরীক্ষা হবে এবং এই ঘটনা চিকিৎসক পেশাকেও প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে। বিচারপতির কথাতেই সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিরোধীদের দাবি, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সঙ্গে তৃণমূল নেতাদের সম্পর্ক রয়েছে। মদন মিত্র থেকে অনুব্রত মণ্ডল উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে থেকেছেন। তদন্তের ক্ষেত্রে উডবার্ন ওয়ার্ড ঢাল হয়ে দাঁড়িয়েছে, এ কথাও বিরোধীরা বরাবরই দাবি করে এসেছে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারও দাবি, তৃণমূল নেতাদের ধরলেই তারা অসুস্থ হয়ে এসএসকেএমে চলে যান, সেখানে চিকিৎসকরা ভর্তি নিয়ে নেন তাদেরকে, দীর্ঘ সময় চিকিৎসাও চলে তাদের এবং তারপর তারা হাসপাতাল থেকে ছাড়া পান। তদন্তের গতিরোধ হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে। পার্থ চট্টোপাধ্যায়কে সেই কারণে কিছুতেই রাজ্য সরকারের এই হাসপাতালে ভর্তি করাতে চাইছে না ইডি। কলকাতা হাইকোর্টও এদিন চিকিৎসকদের একাংশকে কাঠগড়ায় তুলেছেন। হাইকোর্ট এ বিষয়ে বলেছে, হিপোক্রেটিক ওথ নিয়ে যে চিকিৎসকেরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসার মতন মহান পেশার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতকে অখুশি করেছে। ঠিক এই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের উডবার্ন ওয়ার্ডে ভর্তি থাকার ঘটনাও উঠে এসেছে বিচারপতির গলায়। তদন্ত থেকে বাঁচতে অনুব্রত ভর্তি হয়েছিলেন হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা তার খেয়াল রাখেন। যখন বোঝা যায় প্রাথমিক বিপদ কেটে গিয়েছে, তখন অনুব্রতকে ছেড়ে দেওয়া হয় এবং ওই হাসপাতালে ছাতার তলায় থেকে প্রভাবশালী অভিযুক্তরা জেরা এড়িয়ে যান অনায়াসে। অনুব্রত তো হাইকোর্টে হাজিরা পর্যন্ত দেননি। অর্থাৎ এই হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসক সঠিক কাজ করছেন না বলে মনে করছে হাইকোর্ট। শিল্পমন্ত্রীর ক্ষেত্রেও কি তাহলে ঢাল হয়ে দাঁড়িয়ে যেত এসএসকেএম, যদিও পার্থ এবার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়নি? বিচারপতি এদিন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় যথেষ্টই ক্ষমতাবান, তাকে এই ব্যবস্থাপনার মধ্যে রাখলে তদন্তের এমন ক্ষতি হতে পারে যে ন্যায় বিচারের প্রতীক ন্যায়দণ্ড হতে থাকা নারীর চোখের জল মোছাতে পারবে না এই আদালত। অর্থাৎ কোথাও কি গিয়ে এসএসকেএম এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে? চিকিৎসকরা কোথাও কি অভিযুক্তদের সাহায্য করে তদন্তের গতি প্রকৃতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? এসএসকেএম রাজ্যের প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে সাধারণ মানুষেরা অত্যন্ত প্রয়োজনের সময়ও চিকিৎসার জন্য বেড পান না বলে খবর। সেখানে কয়েক ঘন্টার মধ্যে মন্ত্রী এবং নেতাদের জন্য কিভাবে বেডের বন্দোবস্ত হয়ে যায়, এ প্রশ্ন বরাবরই উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।